দাদা স্যার কিনিতেছেন কোন চাই না বেশি দিন যায় না কিন্তু বুঝছেন এগুলো খাই আমি চাই না যে আপনি চলে যান অলরেডি প্রায় শেষ সব ডেজার্ট আইটেম এসে তামিম স্যার কিনিতেছেন ডেজার্ট আইটেম নেন এই যে দুই সাইডে আছে এই যে স্যার কিনেছেন শশা ও সেই সেই সালাদগুলো কেউ খায় না এখন সালাদগুলো সবই রয়ে গেছে স্যার কি অবস্থা বলেন আমি অসাধারণ এবং এখানে যে সালাদ থেকে শুরু করে খাবার আইটেম গুলো আছে এখানের মানে চালটা যেটা দেখলাম যে আশা করতেছি রিফিল করবে হ্যাঁ তরিকুল স্যার বলেন আসসালামু আলাইকুম আসলে শুনছিলাম যে দা হোয়াইট হল কত কিছু নিচ্ছে আপনি খাওয়া শুরু করেন আমরা দোয়া করি আপনি বেশি বেশি খান এই যে আমাদের স্যার বলেন আচ্ছা 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 ওকে ওকে পার্থ স্যার বলেন কি অবস্থা আমরা খাবারের দিকে যাই ডেজার্ট আইটেম এই যে এদিকে সালাদ অবশ্য এখানে দুটো স্যুপ আছে আপনি 51 পদ নিয়ে কি করবেন খাবেন জি আমি খাবো ওকে থ্যাংক ইউ হ্যাঁ যান এইটা হচ্ছে খাবার এখানে খাবার এই যে গরম রাখার জন্য ডেকে দেওয়া হয়েছে
এটার মধ্যে বিফ কলিজ আর কি, এটার মধ্যে বিফ ডাল বিফ, এটাকে চিকেন না বারবিকিউ উইংস, এই যে স্পেশাল মাটন, মাটন নাই, ফ্রেঞ্চ ফ্রাই, কসমো সুইটন, এই যে পুরোটা হোয়াইট হল। এখন আমরা চলে যাব খাওয়ার জায়গায়, যে এখানে ফটো সেশন তুলতেছে, এই যে খাওয়ার পর ফটো সেশন তুলতেছে, তো আমরা যাচ্ছি খাওয়ার দিকে যাই। দেখি কে কে আছে, ও এখানে একটা স্পেশাল জিনিস আছে, জাস্ট আচ্ছা যাই। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আমরা কার কার ইন্টারভিউটা নেই নাই। ও সুব্রত স্যার বলেন, কি অবস্থা? আপনি কি এর আগে আমার সাথে কথা বলছিলেন মোবাইলে? না মোবাইলে কথা বলা হয়নি। আচ্ছা আচ্ছা, এখানে ডেকোরেশন এবং খাওয়া দাওয়া কেমন লাগছে? এটা আর কি আমার একটা নতুন পরিবেশ, কারণ আমি বাফেট আগেও করছি, বাট এটা থেকে মানে সবগুলা থেকে একটু ডিফারেন্ট। আচ্ছা প্রিমিয়ার লাগছে আর কি। স্যার কি অবস্থা বলেন? অনেক ভালো লাগতেছে, ফার্স্ট টাইম বাফেটে আসছি। মিনার স্যার কি অবস্থা, খাওয়া দাওয়া করছেন তো? চলতেছে খাওয়া। আচ্ছা চলতেছে না। আলি স্যার তো অলরেডি কথা বলছেন আমার সাথে, রাজ স্যার বলছেন, স্যার বলেন কি অবস্থা? আচ্ছা স্যার খাওয়া দাওয়া শেষে ডিজার্ট ডিম খাচ্ছে আর কি। এই যে স্যার দেখেন, স্যার কি অবস্থা? আমি স্যার কয়টা মারছে? চলবে, আরো আরো চলবে, আরো চলবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা যাই, বলবেন কিছু? আমি হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। এখানে ওভারঅল কেমন লাগছে বলেন? অসংখ্য ধন্যবাদ। বলেন আমাদের লিডার হাবিব স্যার কেমন লাগছে? This location is very nice and wonderful and amazing. আসলে চমৎকার। আচ্ছা ওকে থ্যাংক ইউ। আমরা তৌসিফ স্যারের কাছে যাচ্ছি। তৌসিফ স্যার বলেন কেমন লাগছে? দা হোয়াইট হলের খাবারগুলো আসলে অসাধারণ। আমি কিছু কিছু নিচ্ছি, কারণ সব আইটেম খাওয়া যাবে না, অনেক প্রকার আইটেম আছে। আচ্ছা আমি যতটুকু পারি ততটুকু খাইতে চেষ্টা করি, কিন্তু মিষ্টি আইটেমটা খাবো সবগুলো ইনশাআল্লাহ। মিষ্টি আমারও ফেভারিট। আচ্ছা আচ্ছা ওকে, দেখ আপু কথা বলতে চাচ্ছে না। থ্যাংক ইউ মা। এখানে সেলফি সেশন হইতেছে সব। এই যে খাচ্ছে, খান আপনারা, খান খান খান। এই যে হোয়াইট হল রেস্টুরেন্ট, আল্লাহ হাফেজ ভাই। এখন শুরু হইলো, এতক্ষণ কি করছে? আল্লাহ হাফেজ।